দাম সবাই এর আগেও এই মানুষগুলো চেয়েছে শিক্ষা গ্রহণের সুযোগ কিন্তু নাগরিক অধিকার বঞ্চিত ছিটমহলে সেই স্বপ্ন অধরায় ছিল এতদিন ছিটমহল বিনিময়ের পর প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে দারুণ খুশি তারা ছিট বাংলাদেশ হয়েছে এখানে এখন আমাদের মতো বয়স্ক লোকের লেখাপড়া শিক্ষারই হয়েছে এখানে আমরা আসতেছি আশার আলো স্কুল হয়েছে স্কুলে লেখাপড়া করতেছি আমাদেরকে আপায় স্কুলে শরীয় শরা শিখাচ্ছে চিনাচ্ছে আমাদেরকে ইংরেজি শিখাচ্ছে মাস দুয়েক আগে গারাতি টোকাপাড়া ও কানাপাড়ায় দুটি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করে আশার আলো দিনের বেলায় নারী আর সন্ধ্যায় পুরুষরা পড়ালেখা করছেন এসব কেন্দ্রে এখানে আমরা তাদেরকে বাংলা ইংলিশ গণিত পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা এবং বয়স্কদের যে ধরনের শিক্ষা প্রয়োজন একবারে কারিগরি এবং সৃজনশীল শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা আমরা প্রদান করে আসতেছি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ অমরখানা এবং হারিভাষা ইউনিয়নের মাঝের এই বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা প্রায় 2200 জন এখানকার শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চালুর চিন্তাও করছে আশার আলো রাকিব খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ